বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় একটি রেসিপি নিয়ে। সেটি হলো লোট্টা শুটকি দিয়ে পুয়ের ফল রান্নার রেসিপি। এই রেসিপিটি কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটি রেসিপি, তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ইনশাল্লাহ আমার মতো আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি পুয়ের ফল নিয়ে নিয়েছি। আজকে আমি একটু বেশি করেই এটি রান্না করব। 1 কেজি পরিমাণ পুয়ের ফল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কমও নিতে পারেন। এখন এই পুয়ের ফলগুলো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিব। আর এখানে আমি 300 গ্রাম পরিমাণ নতুন আলু নিয়ে নিয়েছি। আলুগুলোতে অনেক বেশি ময়লা থাকার কারণে আমি আগেই আস্ত আলু খুব ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো দেখেন ছোটো টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম পরিমাণ বেগুন আছে। আর নিয়ে নিয়েছি এখানে আমি মূলা, মূলাটাও আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ। মূলাগুলো দেখেন আমি কিন্তু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা কিন্তু মূলা আর বেগুন নাও দিতে পারেন, এ দুটো বাদও দিতে পারেন। শুধু আলু আর পুয়ের ফল দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ লোট্টা শুটকি। আমি 100 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন। আর শুটকিগুলো আমি খুব ভালো মতো ছোটো টুকরো করে কেটে নিয়ে 15 মিনিট হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পরে পানিটা ফেলে দিয়ে খুব ভালো মতো কয়েকবার করে ধুয়ে নিয়েছি। আর পানিটা অবশ্যই হালকা গরম নেবেন, খুব বেশি গরম পানি নিলে কিন্তু শুটকিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান বড় রসুনের 3 কোয়া রসুন। আমি এখানে ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটি। আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটি। এগুলো কিছু সময় আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি এই কাঁচামরিচ আর রসুনটা তেলে দিতে না চান তো বাদ দিতে পারেন, তবে দিলে একটা ভালো ফ্লেভার আসে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 4টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, তবে আমি কিন্তু খুব বেশি দিই নাই, কারণ আমার পুয়ের ফলের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো আবারও আমি একটু এই তেলের মধ্যে এই পেঁয়াজটা নরম করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার করব না, নরম করে পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজ হালকা নরম করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সেই ধুয়ে রাখা শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। এই শুটকি মাছ দিয়ে এখন আমি এই তেলের মধ্যে 3-4 মিনিট খুব ভালো মতো ভেজে নিব। তো আমি প্রায় 3 মিনিট মতো শুটকি মাছটা ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এইভাবে ভেজে নিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর চুলার জ্বালটা কিন্তু মাঝারির থেকে একটু কমে ছিল। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের মুখের স্বাদ অনুযায়ী। নিয়ে নিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটাও চাইলে আপনারা শুরুর দিকে একটু কম নিবেন, পরে লবণটা একটু চেখে দেখবেন, লাগলে আবার দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো নিয়ে নিতে পারেন। এখন এই গুঁড়া মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার জালটা এখন আমি করে দিয়েছি মিডিয়াম লোতে, নতুবা কিন্তু এই গুঁড়া মশলাগুলো সব পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। এখন এই সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর কোনো রকম পানি দিব না, পানি না দিয়েই এই শুটকি মাছ এই মশলার সাথে আমি 4-5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব। এতে করে শুটকি মাছেরও খুব ভালো একটা ফ্লেভার আসবে আর মশলারও কোনো কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। তবে যদি আপনারা দেখেন যে এভাবে আপনাদের কষিয়ে নিতে যে পুড়ে আসছে তলার দিকটা, সামান্য সামান্য পানি দিয়ে কিন্তু আপনারা কষিয়ে নিতে পারেন।
তো প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে আরেকবার আমি এই শুটকি মাছটা মশলার সাথে কষিয়ে নিব। আমি কিন্তু সব সময় 2 বার করেই এভাবে কষিয়ে নিই মশলাটা, আর এতে করে কিন্তু মশলার কোনো রকম কাঁচা গন্ধ থাকে না। আর মশলা আপনারা যত ভালো মতো কষিয়ে নেবেন আপনাদের তরকারিটা কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হবে। তো চুলা জালটা হাই হিটে করে দিয়ে পানি দিয়ে শুটকি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখেন পানি নেই আর কতটা সুন্দর তেল তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি পুয়ের ফলগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আলু মূলা সব কিছুই একে একে ঢেলে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে সব একসাথে আমি মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মশলার সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি কিছু সময় হতে দিচ্ছি, প্রায় 10 মিনিট মতো। আর আমি কিন্তু কোনো পানি দিব না, চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে কিন্তু এই পুয়ের ফল থেকে অনেকটা পানি বের হবে। তো এটি হতে থাক, তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতেই ছিল, আর 2 একবার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দেখেন এতে কিন্তু আমি কোনো পানি দিয়েছিলাম না, তাও কিন্তু এটা পুড়েও যায় নাই, তলায় লেগেও যায় নাই, বরং এটার থেকে বেশটা পানি বের হয়েছিল। এখন আমি চুলার জালটা হাই হিটে করে দিয়ে এর তলার দিকে যে একটু পানি পানি ভাবটা আছে সেটা আমি নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নিব। তো কিছু সময় এটি আমি চুলার জালটা হাই হিটে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, তারপরে আবার রেসিপিতে ফিরে আসছি। আর আসলে আমি হয়তো বা আপনারা মনে করতে পারেন যে অনেক বেশি সময় ধরে রান্না করি, আসলে রান্নাটা কিন্তু যত আপনারা ধৈর্য সহকারে রান্না করবেন ততই কিন্তু আপনাদের খাবারটা অনেক বেশি সুস্বাদু হবে। তাড়াহুড়া করে কোনো রান্না করলে কিন্তু সেই রান্নাটা খেতে খুব বেশি একটা সুস্বাদু হয় না আমার কাছে মনে হয়। তো এই জন্যই আমি একটু ধৈর্য সহকারে রান্নাটা করি, বেশ একটু সময় নিয়ে, এবং আপনাদেরকেও আমি সেভাবেই করে দেখানোর চেষ্টা করি। তো চুলা জালটা বাড়িয়ে দিয়ে কিছু সময় 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, একেবারেই এতে কোনো পানি নেই। তো এখন এর মধ্যে আমি পুরোপুরি এই পুয়ের ফল আলু মূলা সব কিছু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো পানিটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ছোট টুকরো করে কেটে রেখেছিলাম বেগুনগুলো। আর বেগুন যদি এর মধ্যে একটু দেন তাহলে কিন্তু এই তরকারিটা একটু মাখা মাখা হবে, একটু গ্রেভিটা থকথকে হবে, এতে করে খেতে ভালো লাগে। আমি আবারও বলছি, যদি আপনারা শুধু আলু দিয়ে এই পুয়ের ফলটা রান্না করতে চান তো শুধু আলু দিতে পারেন, বা আলু মূলা এগুলো দিয়ে করতে চাইলে এগুলোও দিতে পারেন। আবার যদি চান তো আলু বেগুন মূলা সব কিছু দিয়ে রান্না করতে পারেন। আবার যদি আপনাদের মনে চায় যে পুয়ের ফলের সাথে অন্য কোনো সবজি দিবেন সেটাও আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটি হতে দিচ্ছি পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত এবং পুয়ের ফলটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় হয়ে গেছে, ঝোলটাও একেবারে কমে গেছে আর সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি নিয়েছি 5টি মতো কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট হতে দিচ্ছি, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো আরও 2-3 মিনিট মতো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভীষণই মজার, খুবই লোভনীয় একটি রেসিপি আমি লোট্টা শুটকি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো শুটকি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর আমি আমার পছন্দ মতো সবজিগুলো দিয়েছি, এই সবজিগুলো দিয়ে খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে। তারপরেও আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে কিন্তু এই পুয়ের ফলটা রান্না করে নিতে পারেন। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।